শেষে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 MHz, Community Radio, Jadavpur University. Mukto Chintar Pathe, Bhinno Manoner Khoj, Community Radio, Jadavpur. Apnara Shunchen, Community Radio, Jadavpur, 90.8 MHz. Ehi Betar Samprochatti, Jadavpur Bishwabidyalayer, Technical Education Quality Improvement Program, TEQIP, Ongsho. শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় অসময়ে আম চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আসলে আম আমরা জানি, কবিতাতেও পড়েছি যে আম পাকে বৈশাখ, কিন্তু আমরা যদি সারা বছর আম পেতে চাই সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, এবং হচ্ছে কৃষক বন্ধুরা কিন্তু অনেক বেশি রোজগারও করতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের আমের মরশুম হচ্ছে এই ধরুন মে মাস থেকে জুলাই পর্যন্ত, শ্রাবণের শেষ পর্যন্ত বলতে পারি। কিন্তু আমরা যদি সারা বছর ধরে আমকে উৎপাদন করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি দাম পেতে পারি, এবং এটা করা খুব সম্ভব। আমরা দুর্গাপুজোর আগে পাকা আম, মাদুর
দুর্গাকে দিতে পারি, সেই সময় অনেক দাম পেতে পারি। এখন যদি কোনো আম হয়তো 80 থেকে 100 টাকা কেজি, 150 টাকা কেজি, তখন আমরা পাবো প্রায় 300, 350, 500 টাকা পর্যন্ত কেজি পাবো। এখনই দেখি যে কাঁচা আম 80 টাকা কেজি, 50 টাকা 60 টাকা কেজি। সুতরাং অসময়ে যদি কাঁচা আম বাজারে আসে তাহলে 120 থেকে 150 টাকা পর্যন্ত কাঁচা আম আমরা পেতে পারি। আর মূলত আমরা যে এখন আমরা বেশিরভাগই দক্ষিণ ভারত থেকে আমগুলো এই অসময়ে পাই, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু অসময়ে চাষ করার পক্ষে খুবই উপযোগী। তো অসময়ে যদি চাষী বন্ধু আম চাষ করতে চান তাহলে প্রথমে তিনি কি করবেন? তার জন্য হচ্ছে প্রথমেই তাকে প্রাথমিকভাবে একটা পরিকল্পনা করে নিতে হবে যে কোন জমিটা বাছাই করবে এবং নির্দিষ্ট জাতকে তাকে বাছাই করে নিতে হবে। সেরকম নির্দিষ্ট জাতের মধ্যে এই অসময়ের আম চাষের ক্ষেত্রে সব থেকে ভালো ভালো জাত হচ্ছে দেবদাস, ভাস্তারা, দুমকা, ময়না, হরা, তারপরে দত্ত, সুর, স্বর্ণময়ী, চিনি, চিনে চম্পা, চিনে ভাস্তারা। তারপরে আমরা একদম অতীত থেকে বারোমাসিয়া আম সবাই জানি, সেই বারোমাসিয়া, দোফলা, টোফলা, এগুলো। এছাড়াও বর্তমানে ইন্দোনেশিয়া বা উত্তর পূর্ব যে দেশগুলো রয়েছে সেখান থেকে অনেক উন্নত জাত এসছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাদ ভ্যারাইটি, যেটা হচ্ছে খুব উন্নত গুণমানের এবং ভালো। এছাড়া এখন চাষিদের হাতে হাতে পৌঁছে গেছে বা বিভিন্ন নার্সারিতে পাওয়া যাবে, সরকারি তরফ থেকেও চারা বিতরণ হচ্ছে, সেটা হচ্ছে কাটিমন। এছাড়া অল সিজন ভ্যারাইটি, এগুলোও কিন্তু সারা বছর এখন আম হারভেস্ট হচ্ছে কিন্তু গাছে মুকুলও পাওয়া যাচ্ছে, এই জাতগুলোকে নির্বাচন করতে হবে। আচ্ছা, এই যে বললেন অল সিজন, আবার বলছেন দোফলা, তাহলে আম কি দুবার হয় না তার বেশি? দোফলা ভ্যারাইটিটা দুবার হয় আর অল সিজনটা হচ্ছে সারা বছর ধরে পাওয়া যাবে, অর্থাৎ ধরুন 3 বারও পাওয়া যাবে, 4 বারও পাওয়া যাবে, গাছে আম পাকছে আবার মুকুল ধরেও আছে। এইভাবে একই গাছে দুরকম কি হতে পারে? একই গাছে দুরকম বলতে আমরা এটা করতে পারি, যেটা হচ্ছে ধরুন দোফলা গাছের আম আছে, সেই দোফলা গাছে যদি আমি অল সিজনের যদি ছায়ন নিয়ে গ্র্যাফটিং করে দিই, ওই গাছে কিন্তু আমরা দোফলা আমও হবে আবার অল সিজনেরও হবে। এই গ্র্যাফটিং প্রসেসের মধ্য দিয়ে গাছটাতে সারা বছর ধরে আম পাওয়া যেতে পারে, কলম করে, গ্র্যাফটিং করে। আচ্ছা, তো এই যে বললেন যে নানান জাতের কথা আপনি বললেন আর কি, তো এই জাতগুলো কি সব মাটিতে সব জায়গাতেই হয়? ধরুন এই অসময়ের আম চাষ করার জন্য মানে প্রথমেই কিন্তু আমাদের একটু জমিটা ভালোভাবে নির্বাচন করতে হবে। কেমন জমি হওয়া উচিত? জমিটা হচ্ছে উঁচু, মাঝারি উঁচু জমি হতে হবে, গাছের গোড়ায় জল দাঁড়াবে তাহলে কিন্তু হবে না, এবং মাটি হতে হবে দোঁয়াশ বা পলি দোঁয়াশ, এই মাটি হতে হবে। এঁটেল মাটি হলে গাছের পক্ষে একটু ক্ষতিকারক, যদি এঁটেল মাটি হয়ে থাকে তাহলে যদি পর্যাপ্ত জৈব সার মিশিয়ে জমিটাকে হালকা করে নেওয়া যায় তাহলে কিন্তু এই অসময়ের আম চাষ করা সম্ভব। এই যে আপনি বললেন যে এঁটেল মাটি হলে জৈব সার দিয়ে মাটিটাকে তৈরি করে নেওয়া, তো এই অসময়ে আম চাষের জন্য আমরা জমি তৈরি বা মাটি তৈরি কিভাবে করব? জমি তৈরির ক্ষেত্রে যে জমিটা আছে সেই জমিটাকে প্রথমেই একদম সমান করে নিতে হবে, দুবার লাঙ্গল দিয়ে বা এখন পাওয়ার টিলার বা হচ্ছে ট্রাক্টর আছে, সেই পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ করে নিতে হবে, একবার লম্বা করে দিয়ে আবার ক্রস করে দিয়ে করে মই দিয়ে সমান করে নিতে হবে, নিয়ে এবারে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে গর্ত করে রাখতে হবে যাতে নির্দিষ্ট দূরত্বে গাছ বসানো যায়। সেই জমিতে যদি পাথর, ইট বা অন্যান্য থাকে, আগাছা থাকে, সেগুলোকে বাছাই করে ফেলে দিতে হবে। এই যে আপনি বলছেন যে মাটিকে চাষ দিতে হবে, ডিপ দিতে হবে? হ্যাঁ, গভীর করে যদি দেয়া হয় তাহলে হচ্ছে বিভিন্ন রোগের যে জীবাণু বা কীটের যে কীটাণু থাকে সেগুলো হচ্ছে রোদ বা এই বৃষ্টি বা ধরুন রাতের কুয়াশা এগুলোতে নষ্ট হয়ে গিয়ে জমিটা বেশ রোগ থাকবে না বা কীটও থাকবে না, এই অবস্থায় তৈরি হবে, উপযুক্ত হবে। তাহলে চাষ দেওয়ার পরে কিছুদিন ফেলে রাখতে হবে কি? হ্যাঁ, অবশ্যই চাষ দিয়ে ফেলে রাখতে হবে। কতদিন ফেলে রাখবেন? এটা ফেলে রাখা হচ্ছে, এই গাছ বসানোর আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল, যখন বর্ষা সমস্ত রকমের গাছ, বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাস যদি হয় তাহলে হচ্ছে গাছ বসানোর আদর্শ সময়। আর যেখানে একটু বন্যা হওয়ার সুযোগ থাকে, উঁচু মাঝারি জমি হলেও অনেক সময় কি হয় জল হয়তো দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একটু পিছিয়ে করতে হয়, অর্থাৎ সেপ্টেম্বরের দিকে গাছ বসাতে হয়, সুতরাং সেই মতো। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, যেহেতু গ্রীষ্মকালের পর বর্ষা আসে সেই জন্য জমিটা তৈরি করে তাতে যদি বিঘাপতি 4 কেজি যদি ধনচে বীজ যদি ছড়িয়ে দেওয়া যায় এক পশলা বৃষ্টি বা কিছুতে, সেটা হচ্ছে তৈরি হবে, চারা গজিয়ে যাবে, গজিয়ে গিয়ে যখন ছোট অবস্থায় থাকবে তখন যদি ওই গাছগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক নিয়মে মাটির উর্বরতাটা বৃদ্ধি হয়, কারণ ধনচে হচ্ছে একটা
লিগুমিনাস জাতীয় গাছ, তার গোড়াতে গুটি তৈরি হয়, তার ভেতরে উপকারী ব্যাকটেরিয়া বাসা বাঁধে এবং বাতাসের নাইট্রোজেনকে ধরে ওই গাছের গোড়ায় নেয় এবং মাটিকে স্বাভাবিক নিয়মে জৈব পদ্ধতিতে উর্বর করে মাটিকে। আচ্ছা, আম গাছ তো বহু বর্ষজীবী একটা গাছ, তো আপনি তো শুরুতেই এগুলো বললেন, তারপরে মাটির উর্বরতা শক্তি বাড়ানো বা সার দেওয়ার ব্যাপারে কি কিছু করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে ধরুন আমাদের গাছ বসানোর সময় এই অসময়ের যে জাতগুলো বললাম, সেই জাতগুলোকে আমাদের 8 মিটার বাই 8 মিটার দূরত্বে গাছগুলো বসাতে হবে। তো সেই ক্ষেত্রে যখন জমি তৈরি হচ্ছে তখন 8 মিটার বাই 8 মিটার দূরত্বে আমরা নির্দিষ্ট গর্ত করে রাখবো, গর্ত করে রেখে মাটির তুলে রাখবো। এবার সেই মাটিতে আমরা কি করব, পচা গোবর সার আর হচ্ছে 50 গ্রাম মতো ক্লোরপাইরিফস গুঁড়ো দিয়ে মাটিটাকে ভর্তি করে দেব। তারপরে যখন বৃষ্টি শুরু হবে তখন আমরা চারা বসাবো। তাহলে রোপণ পদ্ধতি এগুলোই? হ্যাঁ, আর কিছু কি রোপণ পদ্ধতিতে? অবশ্যই, এক্ষেত্রে হচ্ছে আমাদের চারা নির্বাচন। চারা নির্বাচনের ক্ষেত্রে আমরা আপনার 2 ফুট 2.5 ফুট, খুব বেশি হলে 3 ফুট উচ্চতার চারা নেব, যে চারা পলিপ্যাকের মধ্যে থাকছে সেই রকম, এবং ডগের দিকে 2 কি 3টে শাখা ছেড়েছে এবং পাতাতে বা গাছে কোনো রোগ পোকা কিছু লেগে নেই, সেই রকম নিরোগ গাছকে আমরা বাঁচবো। এবং গ্র্যাফটেড কলমের চারাকে আমরা নির্বাচন করব এবং যেখানে কলমের জোরটা রয়েছে সেই জোরটা যেন ঠিক আছে কিনা দেখে নিয়ে আমাদের চারাটাকে নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আদর্শ চারা নির্বাচন। আপনি তো বলছেন যে 2 ফুট বা 3 ফুট, কিন্তু বয়সের কথা? বয়স হচ্ছে ধরুন 1 থেকে 2 বছর বয়স। আপনি বললেন যে কলমের চারা, কলমের চারা, আমরা যদি আঁটি বা বীজ থেকে যদি চারা তৈরি করি সেক্ষেত্রে কি সেটা চলবে? আঁটি বা বীজ থেকে যদি আমরা চারা নিই তাহলে প্রথমত প্রায় 5 থেকে 10 বছর লেগে যাবে তার ফল আসতে। আচ্ছা, আর দ্বিতীয়ত আঁটির চারা যদি ব্যবহার করি তাহলে আমরা যে আমটাকে চাইছি ঠিক সেই আমটা কিন্তু পাবো না। তার কারণ হচ্ছে আঁটি থেকে গাছ পরাগ মিলনের ফলে হয়েছে, তার ফলে বিভিন্ন আমের মানে সাথে আমের পরাগ মিলন হওয়ার ফলে তার গুণ যেটা মা গাছের গুণটা সেটা পাবো না। যেটা হচ্ছে কলমে আমরা পাবো যে নির্দিষ্ট গাছের যে সায়ন বা টুকরোটা এনে আমি বাঁধছি সেই মা গাছের গুণটা কিন্তু একদম সর্বতোভাবে মিলে যাবে, কিন্তু আঁটির গাছে সেই মা গাছের গুণ থাকবে না, অন্যরকম স্বাদের হবে, অন্যরকম আম হয়ে যাবে, যেহেতু ক্রস পলিনেটেড হয়ে যাচ্ছে। অসময়ে আম চাষ করার জন্য চাষি বন্ধু বিশেষ কি পরিচর্যা গ্রহণ করবে? আমের যে চারা আমরা নির্বাচন করলাম, এবারে হচ্ছে বসানোর যে একটা ভালো পদ্ধতিকে গ্রহণ করতে হবে। প্রথমত আমাদের যে গর্ত নির্দিষ্ট দূরত্বে আগেই বলে দেওয়া হয়েছে 8 মিটার বাই 8 মিটার দূরত্বে, কখনোই যেন ঘন তার ঘন গাছ না হয়, সেই গাছটা বসাতে হবে, তাতে মাটি ভরে দিয়ে গোড়ালি দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে মাটিটাকে দিতে হবে। তার কারণ হচ্ছে শুধুমাত্র যদি মাটি ভরে দেয়া হয় তাহলে যখনও এক পশলা বৃষ্টি হবে দেখা যাবে যে গাছের গোড়া বসে গেছে, মানে মাটি বসে গেছে, গাছের গোড়ায় জল দাঁড়াচ্ছে, কিন্তু গোড়ালি বা হাত দিয়ে যদি ভালো করে চেপে দিয়ে দেয়া যায় তাহলে গাছের গোড়ায় কোনো রকম জল দাঁড়াবে না এবং কোনো বাতাস প্রবেশ করবে না। কারণ হচ্ছে যদি গাছের গোড়ায় বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু গাছটা প্রতিষ্ঠিত হবে না, সেই জন্য ওইটা করতে হয়। আর যেহেতু বর্ষাকালে বসানো হচ্ছে সেই জন্য গাছের গোড়ায় মাটিটা একটু উঁচু করে দিয়ে গাছটাকে রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে গাছটাকে বসিয়ে একটা বাঁখাড়ি বা কোনো গাছের ডাল গাছের গোড়ায় পুঁতে দিয়ে ছোট আমের চারাটাকে বেঁধে দিতে হবে, সাপোর্ট দিতে হবে, তার স্টেকিং করতে হবে। তার কারণ হচ্ছে যে সারা রাত্রির ধরে বা দিনের যে হাওয়া বইবে তখন গাছটা হালকা করে দুলতে দুলতে গাছের গোড়ায় কিন্তু গর্তের সৃষ্টি হবে, তখন ওখানে বায়ু প্রবেশ করবে, সেখানে জল প্রবেশ করবে বা বিভিন্ন, তাহলে গাছটা প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এই কাজটা অবশ্যই করণীয় যে গাছটাকে বসাতে হবে হয় খুব সকালের দিকে আর তা নাহলে বিকালের দিকে বা সন্ধে। তবে বিকালের দিকে বা সন্ধ্যের সময় যদি গাছটা বসানো যায় তাহলে সারা রাত্রি ঠান্ডা আবহাওয়া পাবে এবং গাছটা উপযুক্তভাবে সেই জায়গার সাথে সে মানিয়ে নেবে এবং ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। আর গাছ বসিয়ে গাছটাকে স্নান করিয়ে
জল দিতে হবে। আপনি তো প্রথমেই বললেন যে মাটি তৈরি করার সময় সবুজ সারের কথা বললেন, তারপরে বললেন যে যে গর্ত করা হচ্ছে সেই গর্তের মধ্যে জৈব সারের কথা বললেন, আর গাছ বসানোর পরে কি সার দেওয়ার কিছু ব্যাপার থাকবে? আমরা সচরাচর জৈব সারের ওপরে গুরুত্বটা একটু দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে কেঁচো সার বা পাতা পচা সার বা খামার সার প্রথম বছর, মানে গাছ বসানোর প্রথম বছর 40 কেজি দিতে হবে। এবার প্রতি বছর সার বৃদ্ধির হার হচ্ছে 6 কেজি করে, আর প্রমাণ সাইজের গাছকে আমরা 10 বছরের গাছকে ধরি, তাহলে 10 বছরের গাছ যখন হবে তখন 100 কেজি এই পচা জৈব সার দিতে হবে। কিভাবে? সেটা হচ্ছে হতে পারে সেটা কেঁচো সার, পাতা পচা সার, খামার সার, এটা দিতে হবে। এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রথম বছর তখন সর্ষে খোল বা নিম খোল 2.5 কেজি দিতে হবে, আর হচ্ছে ইউরিয়া প্রথম বছরে কোনো কিছু দেয়া হবে না, রাসায়নিক সার আমরা কোনোভাবে দেব না, ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট বা মিউরেট অফ পটাশ দেব না। এবারে প্রতি বছর আমাদের এখনও পর্যাপ্ত জৈব সার না আসাতে আমরা কিছু রাসায়নিক সার প্রয়োগ করব, সেটা হচ্ছে যে প্রতি বছর 150 গ্রাম ইউরিয়া, সিঙ্গল সুপার ফসফেট 250 গ্রাম, আর মিউরেট অফ পটাশ 125 গ্রাম হারে বৃদ্ধি পাবে। এটা 10 বছরের গাছে কত দাঁড়াবে? 1.5 কেজি ইউরিয়া, 2.5 কেজি সিঙ্গল সুপার ফসফেট, আর মিউরেট অফ পটাশ হচ্ছে 1 কেজি 250 গ্রাম এইভাবে। হ্যাঁ, আপনি যে বললেন 100 কেজি সার, এটা অনেকটা সার, কিভাবে দেব? আমরা যদি গাছের 10 বছর গাছকে যদি পূর্ণবয়স্ক গাছ ধরি বা প্রমাণ সাইজের গাছ ধরি, সেই গাছের গোড়া থেকে 2 ফুট দূর থেকে একটা গোল সার্কেল করে নেব, মানে একটা বৃত্ত করে নেব, নিয়ে তাতে 6 ইঞ্চি গোল করে একটা রিং তৈরি করে সেইখানে জৈব সার এবং রাসায়নিক সার মিশিয়ে ওই গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে আমরা জল সেচ দিয়ে দেব। সার প্রয়োগ করে কিন্তু জল সেচ অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে জৈব সারই হোক রাসায়নিক সারই হোক, মানে জল না হলে সেটা মাটির সাথে মিশবে না, গাছ নিতে পারবে না। এই দূরত্ব কেন? গাছের যে গোড়াতেই যদি আমি সার দিই, গাছের গোড়ার যে মোটা শিকড় আছে সেই শিকড়গুলো কিন্তু খাবার খায় না, খাবার খায় মাথা চুলের মতো সরু সরু যে শিকড়গুলো যেগুলো চারদিকে ছড়িয়ে গেছে সেই শিকড়গুলো কিন্তু খাবার খায়। তাহলে আমরা ওই জায়গায় যদি সার প্রয়োগ করি তাহলে গাছ সহজে সারগুলো নিতে পারে, আর এই সারগুলো কিন্তু নষ্ট হয় না। আর আরেকটু অতি উত্তম পদ্ধতি হচ্ছে ওই 2 ফুট বাদ দিয়ে গাছের ছাতা যতদূর মেলেছে, আমরা ইংরেজিতে তাকে ক্যানোপি বলি, গাছের ছাতা, তাহলে 2 ফুট দূর দিয়ে একটা রিং করলাম, আর যতদূর ছাতা মেলেছে সেই বরাবর একটা রিং করলাম, করে মাঝের যে জায়গা রয়েছে ওই জায়গায় আমাদের পরিমাণ মতো সারটাকে যদি ছড়িয়ে দিয়ে আর মাটির সাথে মিশিয়ে দিই, তাহলে আরো সহজে গাছ দিতে পারবে সারগুলো এবং সারের অপচয় হবে না, এই পদ্ধতিটা যদি গ্রহণ করা যায়। তো অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন কীটের একটা সমস্যা থাকে, রোগ ব্যাধির সমস্যা থাকে, এই অসময়ের আম চাষের কি এরকম কোনো সমস্যা আছে? এই অসময়ে আম চাষ করার জন্য রোগ এবং কীটশত্রুর আক্রমণটা খুব বেশি হয়, সেই জন্য সতর্কতাটা বা প্রতিষেধক ব্যবস্থাটা একদম প্রতি মুহূর্তে নিতে হয়। সেটা হচ্ছে যখন আমের মুকুল আসবে, মুকুল আসার আগে একটা রোগনাশক একটা কীটনাশক আপনার গাছে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে অন্তর্বাহী বিভিন্ন ওষুধ আছে, যেমন হচ্ছে ইমিডাক্লোপিড, সেটা হচ্ছে 1 মিলিলিটার 5 লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে, এটা অন্তর্বাহী ওষুধ আমের যে শোষক পোকা তাকে নিয়ন্ত্রণ করার জন্য। আর হচ্ছে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব, এই ওষুধের মিশ্রণ এখন বাজারে এসছে, সেগুলো হচ্ছে 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে। আম গাছের যে রোগ আছে সেই রোগগুলো কিন্তু প্রতিহত হবে, এটা হচ্ছে মুকুল আসার আগে। এবার যখন মুকুল এলো কুঁড়ি অবস্থা আছে তখনও কিন্তু আরো একবার স্প্রে করতে হবে, কারণ হচ্ছে অসময়ে আছে বলে রোগ পোকার আক্রমণটা কিন্তু প্রতি মুহূর্তে হওয়ার প্রবণতা আছে। মুকুল এসছে ফুল ফোটেনি, তখন হলো একবার, এবারে ফুল ফুটে গেল, ফুল ফুটলে বুঝতে পারবো কি চারিদিকে মৌমাছি এবং বউলের গন্ধ চারদিকে এবং গাছের ডালও ঝুলে পড়বে। সেই ফুল ফোটার পরে যখন ছোট গুটি ধরবে আলপিন মাথার মতো, মুসুর ডালের মতো বা মটর দানার মতো, তখন আরো একবার এই রোগনাশক এবং কীটনাশক একইভাবে প্রয়োগ করতে হবে। আর যদি পারা যায় আর একবার হচ্ছে যখন ছোট মার্বেল সাইজের আম হবে তখন একবার করতে হবে। এইগুলো যথেষ্ট পরিমাণ ওষুধের সাথে গুলে সেগুলোকে প্রয়োগ করতে হবে। তবে একটা বিষয়, এই ওষুধ প্রয়োগ করতে হলে সকালের দিকে একদম ওষুধটা প্রয়োগ করতে হবে, রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে, মেঘলা আকাশ
বা এর মধ্যে নয়, অথবা বিকালে করা যেতে পারে। আর হচ্ছে যদি মেঘলা আকাশ বা ধরুন বৃষ্টি হয়ে গেছে তাহলে কিন্তু ওই ওষুধের কার্যকারিতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য রৌদ্র জল দিনে হয় সকালের দিকে নালে বিকালের দিকে এই ওষুধটা প্রয়োগ করতে হবে। তাহলে অসময়ে আম চাষ করার জন্য আমাদের একটু বেশি বেশি করে পরিচর্যা করতেই হচ্ছে, তো এই অসময়ে আম চাষের বিশেষ পরিচর্যাটা? অসময়ের আমে পরিচর্যার ক্ষেত্রে যদিও এটা করণীয় যেটা, সেটা হচ্ছে যেহেতু বর্ষাকালের সময়ে মুকুল আসছে, গাছের গোড়ায় যাতে জল না দাঁড়ায় সেই জন্য নালী কেটে দিয়ে জল নিষ্কাশন ব্যবস্থাটাকে পরিষ্কার করতে হবে। আর গাছ বসানোর প্রথম বছরেই যদি মুকুল এসে যায়, মুকুলের আমটাকে কিন্তু নেওয়া যাবে না প্রথম বছরের, মুকুলটাকে ছেঁটে দিতে হবে। তার কারণ হচ্ছে যে গাছটা আগে প্রতিষ্ঠিত হোক, শিকড় মেলে, তারপরে দ্বিতীয় বছর থেকে কিন্তু এই আমটাকে সংগ্রহ করতে হবে। যেহেতু অসময়ের আম, সেই জন্য প্রতিদিন মুকুল বা গাছের দিকে বা বাগানে নজর রাখতে হবে যে রোগ পোকা লাগলো কি না লাগলো ইত্যাদি। আর আবহাওয়া যদি মেঘলা বা অতিরিক্ত বর্ষা হয়েছে তাহলে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেঘলা আবহাওয়া কেটে গেলে তখন রোগনাশক কীটনাশক ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে যখন বৃষ্টি হয়ে গেছে তারপরে রোগ লাগার সম্ভাবনা থাকে তাহলে সেখানে ব্যবহার করতে হবে। আর আমের গুণগত মানটাকে বজায় রাখার জন্য বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে, যখন আমের মটর দানা বা মার্বেল সাইজ হবে তখন একটা স্প্রে দিতে হবে। তাহলে আমের ভালো রং হবে, মিষ্টতা ভালো হবে এবং ফেটে যাবে না, এই পরিচর্যাটা করতে হবে। তাহলে কিন্তু ভালোভাবে আম ঘরে তোলা সম্ভব হবে। চাষি বন্ধুরা সারা বছরই আম চাষ করতে পারেন এবং আমাদের পশ্চিমবঙ্গে এই সারা বছর আম ফলানো সম্ভব? সম্ভব। এবং এই প্রসঙ্গে বলি, মানে এই কৃষক বন্ধুরা নিজেরা কিন্তু এটা চাক্ষুষ দেখে আসতে পারে, আমাদের এই হুগলি জেলার ব্যান্ডেল বা চুঁচুড়া স্টেশনে নেবে সুগন্ধা গ্রাম বা আদিশক্ত গ্রাম এলাকায় বিঘের পর বিঘে অসময়ের আম চাষ হচ্ছে এবং তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে। এবং সেখানে যে যে জাতের কথা বলা হলো সেই সব জাতের চারাও কিন্তু তারা কিনতে পারবে। সুতরাং একটা তাদের কাছে বার্তা, তারা নিজেরা সেটা দেখে এসে তারা উদ্বুদ্ধ হয়ে কিন্তু এটা করতে পারেন। তাহলে এই অসময়ে আম চাষ করলে চাষি বন্ধুরা বেশি বেশি লাভ পাবেন এবং এটা করা যেতেই পারে, এবং তার জন্য বিশেষ পরিচর্যা করে আমরা এই অসময়ে আম চাষটা করতে পারি আর কি। আমাদের সময় আজকে একদমই শেষ, আমরা শেষ করব আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্ব। এই পর্বের বিষয় ছিল অসময়ে আম চাষ। এ বিষয়ে এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 03324572620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radiojeu@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 MHz-এ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি।